हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एशियन कैरियर। फ्रेंड्स, तुम्हारा ऑलरेडी जेने गेछो वेस्ट बेंगल म्यूनिसिपल सर्विस कमिशन कोलकाता कॉर्पोरेशन अंडारे फूड सेफ्टी अफिसर पदे नियोग करा हबे। तुम्हारा ऑनलाइन माध्यम आवेदन करते पारबे। आवेदन करते पारबे 21/3/2022 थेके एबं आवेदन करार शेष तारीख हलो 16/4/2022 पर्यन्त। फ्रेंड्स, आज के भिडियोर माध्यम देखे नेब ये फूड सेफ्टी अफिसर पदे आवेदन करते गेले तुम्हारे योग्यता की लागे, बयस सीमा कत की होते हैं, सिलेक्शन प्रसेस केमन रही है, सिलेबस की रही है, और तुम्हारा चाकरी पार पर तुम्हारे सैलारी हिसाब से कत दे समस्त किछु डिटेल्से। तई फ्रेंड्स, प्लिज तुम्हारा भिडियो प्रथम थेके शेष पर्यन्त देखते थको। और चैनल जरा नतून रहेछो तारा प्लिज चैनल के सबसक्राइब कर पाशे थाका बेल आइकन प्रेस कर अल नोटिफिकेशन अन कर रेखो, जाते आमी जखनी कोनो भिडियो अपलोड करी सबार आगे तुम्हार काछे पौंछे जाए। ये फूड सेफ्टी अफिसार पदे एक्साम कंडक्ट करे थाके वेस्ट बेंगल म्यूनिसिपल सार्विस कमिशन। ये फूड सेफ्टी अफिसार पदे आवेदन करते गेले तुम्हारे अवश्य बैचलर डिग्री कमप्लीट करते हबे। फूड टेक्नोलॉजी अथवा डेयरि टेक्नोलॉजी अथवा बायोटेक्नोलॉजी अथवा ऑयल टेक्नोलॉजी अथवा एग्रीकल्चरल साइंस अथवा वेटरिनरी साइंस अथवा बायोकेमिस्ट्री अथवा माइक्रोबायोलॉजी अथवा मेडिसिन अथवा तुम्हारे मास्टर डिग्री कमप्लीट करते हैं केमिस्ट्री ऊपर जे कोनो रिकग्नाइज्ड यूनिवर्सिटी थेके। এই পদে আবেদন করতে গেলে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 39 বছর বয়সের মধ্যে, এবং অন্যান্য রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেমন এসসি বা এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় রয়েছে, এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় রয়েছে। এছাড়াও পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 45 বছর। প্রথমে তোমাদের একটি রিটেন এক্সাম দিতে হবে। তোমরা যদি তাতে কোয়ালিফাই হয়ে যাও তাহলে তোমাদের ইন্টারভিউ বা ভাইভার জন্য কল করা হবে। রিটেন এক্সামে টোটাল মার্কস রয়েছে 300 এবং কোশ্চেন থাকবে 150টি, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের মান 2 করে। কোশ্চেন টাইপ হবে এমসিকিউ টাইপ এবং সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে 1, অর্থাৎ প্রত্যেকটি রং আনসারের জন্য 1 নম্বর করে কাটা হবে। তোমরা রিটেন এক্সামে কোয়ালিফাই হয়ে গেলে তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, আর পার্সোনালিটি টেস্ট হবে 60 নম্বরের। এবার আমরা রিটেন এক্সামের সিলেবাস সম্পর্কে জেনে নেব। প্রথমে রয়েছে দেখো জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ থেকে পড়তে হবে জেনারেল নলেজ, কারেন্ট ইভেন্টস, জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটি। মেন সাবজেক্ট রয়েছে ফুড কেমিস্ট্রি, কেমিক্যাল কনস্টিটিউটস অফ ফুড, ফুড মাইক্রোবায়োলজি, বেসাল এনার্জি মেটাবলিজম, স্টোরেজ রিকোয়ারমেন্টস অ্যান্ড স্টোরেজ স্ট্রাকচার্স ফর পেরিসেবল অ্যান্ড নন পেরিসেবল বেভারেজ, ফ্লুড মিল্ক, ফুড প্রসেসিং টেকনোলজি, ফুড লস অ্যান্ড অর্গানাইজেশন। তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে এক্সাম ফিস হিসেবে 150 টাকা, এবং প্রসেসিং চার্জ রয়েছে 50 টাকা। আর এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম এক্সাম ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং চার্জ 50 টাকা লাগবে। কিন্তু কোথায় এবং কিভাবে অ্যাপ্লাই করবে? যেহেতু এই এক্সামটি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকে, সেই জন্য তোমাদেরকে এই ওয়েবসাইট www.mscwb.org এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আর যেহেতু এখন নোটিফিকেশান এসেছে, সেই জন্য তোমরা 21/3/2022 থেকে 16/4/2022 মধ্যে আবেদন করতে পারবে। এবার আমরা ক্যালকুলেশন করে দেখে নেব এই কেএমসির ফুড সেফটি অফিসার পদে স্টার্টিং স্যালারি কত রয়েছে। পে ম্যাট্রিক্স 2019 অনুযায়ী এই পদে লেভেল হল 11 এবং বেসিক হল 33,400 টাকা। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স যেটা বর্তমানে রয়েছে 3%, এগুলো সবই বেসিকের উপর ক্যালকুলেশন করা হয়। এই 33,400 টাকার 3% হয় 1,002 টাকা। এরপর রয়েছে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, এই এইচআরএ রয়েছে 12%। এই 33,400 টাকার 12% হয় 4,008 টাকা। এরপর রয়েছে এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স যেটা 500 টাকা।
এছাড়াও আদার্স অ্যালাউন্স রয়েছে, আমরা এগুলো যোগ করে মান্থলি গ্রস স্যালারি বের করছি। মান্থলি গ্রস স্যালারি মান্থলি গ্রস স্যালারি হবে 38,910 টাকা। এ থেকে ডিডাকশন অর্থাৎ কাটা হবে পিট্যাক্স 200 টাকা। পিএফ কাটা হবে না, কারণ পিএফ সাধারণত জয়েনিং এর 6 মাস পর থেকে কাটা হয়, আর এটা যেহেতু একদম স্টার্টিং স্যালারি সেই জন্য এখানে অন্য কোনো ডিডাকশন দেখানো হচ্ছে না। সেই জন্য এই গ্রস স্যালারি থেকে মাত্র 200 টাকা বাদ দিলেই যেটা পাওয়া যাবে সেটা হলো ইনহ্যান্ড স্যালারি। তাই একজন কেএমসির ফুড সেফটি অফিসার পদের শুরুতে ইনহ্যান্ড স্যালারি হবে প্রায় 38,710 টাকা, যেটা ইনক্রিমেন্ট এবং আদার্স অ্যালাউন্স ছাড়াই। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে।